আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। সাভার সরকারি কলেজকে তোমাদের পছন্দের তালিকায় সর্বশীর্ষে রাখার জন্য এবং সমাজকর্মকে তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে বাছাই করার জন্য সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে ও কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছে প্রাণ ঢালা অভিনন্দন ও এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আছো। সাভার কলেজে তোমাদের পদচারণা শান্তিময় হোক এই প্রত্যাশা রেখে আজকে আমি সমাজকর্মের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। পুরো ক্লাস জুড়ে আমি প্রভাষক মনিরুল হক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সমাজকর্ম বিষয়ের প্রথম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সমাজকর্মের ধারণা এবং সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা সমাজকর্ম বলতে কি বোঝায় বা সমাজকর্মের সংজ্ঞাগুলো কি এটা আমরা দেখে নিই। সাধারণভাবে সমাজকর্ম বলতে বোঝায় এটি এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী বা সক্ষমকারী পেশা যা সমাজে বসবাসকারী ব্যক্তি, দল ও সমষ্টিকে এমন ভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে। ওয়াল্টারে ফ্রিডল্যান্ডার তার মতে, সোশ্যাল ওয়ার্ক ইজ আ প্রফেশনাল সার্ভিস based upon scientific knowledge and skills in human relations which assist individuals alone or in groups to attain personal satisfaction and independence। অর্থাৎ সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। রেক্স এ স্কিডমোর ও মিল্টন জি থ্যাকারি বলেন, সমাজকর্ম হলো একটি কলা, বিজ্ঞান ও পেশা যা কতগুলো পদ্ধতির সাহায্যে ব্যক্তিগত, দলগত ও সমষ্টিগত সমস্যা সমাধানে এবং ব্যক্তিগত ও দলীয় সামাজিক সুসম্পর্কের ক্ষেত্রে সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্কিডমোর ও থ্যাকারি সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশা হিসাবে আখ্যায়িত করেছেন। প্রায়ই পরীক্ষাতে এই প্রশ্নটি আসে, বিধায় তোমাদের এই বিষয়টি একটু উল্লেখ করা হলো। সমাজকর্মকে সংজ্ঞায়িত করার জন্য জাতীয় সমাজকর্ম সমিতি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স বলেন, সমাজকর্ম হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক ভূমিকা পালনের ক্ষমতাকে শক্তিশালী করে এবং সামাজিক পরিবেশকে এ লক্ষ্যের উপযোগী করে গড়ে তোলেন। উপরের যে সংজ্ঞাগুলো আমরা আলোচনা করলাম সেই সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে বলা যায় যে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর এমন একটি সাহায্যকারী বা সক্ষমকারী পেশা যা সমাজস্থ ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নে কতগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
নিজেরা নিজেদের সমস্যার সমাধান করে সন্তোষজনক জীবনযাপন করতে পারেন। এতক্ষণ আমরা সমাজকর্ম বলতে কি বুঝাই সেটা আমরা দেখলাম, এখন আমরা দেখব সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি। সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সামাজিক ভূমিকা পালনের জন্য সমাজের প্রতিটা স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা। সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে 1981 সালে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক বলে মনে করা হয়, আর সেখানে যে বিষয়গুলোকে উল্লেখ করা হয় সেগুলো হলো সমস্যার সমাধান, উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার বিকাশ সাধন করা, সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো, কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা এবং সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। তবে ওয়ার্নার এ বোহেম সমাজকর্মের তিনটি মৌলিক লক্ষ্যের কথা বলেছেন, এগুলো হলো মানুষের হারানো ক্ষমতার পুনরুদ্ধার করা, কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত সামাজিক সম্পদ সংগ্রহ বা উদ্ভাবন করা এবং সামাজিক বিপর্যয় রোধ করা। সার্বিকভাবে আমরা যদি সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলোকে বর্ণনা করতে চাই তাহলে আমরা নিম্নোক্ত বিষয়গুলোকে উল্লেখ করতে পারি। অর্থাৎ সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধন করা, অর্থাৎ একটি মানুষের জীবনের কোন একটা দিকের উন্নয়ন না করে একটি মানুষের সকল দিক, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, সাংস্কৃতিক সকল দিকের উন্নয়ন যাতে সাধিত হয়, সকল উন্নয়ন যাতে ত্বরান্বিত হয়, সেই বিষয়টা সেটি হলো সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয়ত, সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন সাধন করা। আমরা জানি সমাজে যারা বাস করে প্রত্যেক ব্যক্তির একটি রোল এবং স্ট্যাটাস আছে এবং এই রোল এবং স্ট্যাটাস অনুযায়ী তার তার সকল কিছু নির্ধারিত হয়। যদি কোনো ব্যক্তি তার নির্দিষ্ট রোল বা ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তখনই সে নানা সমস্যার সম্মুখীন হয়। এজন্য একজন ব্যক্তি যাতে তার ভূমিকা যথাযথ পালন করতে পারে সেই বিষয়টা যথাযথ ভূমিকা পালন করতে পারে সেজন্য সমাজকর্ম ব্যক্তিকে সাহায্য সাহায্য করে থাকে। ব্যক্তি ও পরিবেশের মতো সামঞ্জস্য বিধান। আমরা জানি সমাজ নিয়ত পরিবর্তনশীল, এই সমাজ প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই পরিবর্তন সাধারণত দুইভাবে হয়, একটা নেতিবাচক পরিবর্তন এবং ইতিবাচক পরিবর্তন। এই পরিবেশের সাথে অনেক সময় সমস্ত মানুষরা খাপ খাওয়াতে না পারার কারণে নানা সমস্যার সম্মুখীন হয়। পরিবেশ পরিবর্তিত পরিবেশ এবং ব্যক্তি যাতে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিশ্চিত করা যায় সমাজকর্ম সেই বিষয়টি লক্ষ্য রাখেন। সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করা। আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা বা ক্ষমতা লুকায়িত থাকে। সেই সুপ্ত প্রতিভা বা ক্ষমতাগুলো অনেক সময় সময় ও সুযোগের অভাবে প্রকাশিত হয় না। সমাজকর্ম বা সমাজকর্মীরা সেই সুপ্ত প্রতিভা বিকশিত করে ব্যক্তিকে তার যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং সমাজে তার একটা অবস্থান নিশ্চিত করতে চায়। সম্পদের উন্নয়ন এবং সদ্ব্যবহার। আমরা জানি আমাদের অভাব অসীম বা সম্পদ সসীম। প্রতিটা সম্পদ যাতে যথাযথ এবং সদ ব্যবহার হয়ে থাকে সে বিষয়টি নিশ্চিত করে সমাজকর্ম। আমরা জানি সম্পদ একটা বস্তুগত হতে পারে বা অবস্তুগত হতে পারে, যে কোনো সম্পদের সদ ব্যবহার নিশ্চিত করাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য। বাঞ্ছিত আর্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করা। আমরা জানি
আমরা আগেই বলছি যে সমাজের পরিবর্তন সাধারণত দুভাবে হয়ে থাকে, একটা হলো ইতিবাচক পরিবর্তন হয় এবং একটা নেতিবাচক পরিবর্তন হয়। আমরা চাই আমাদের সমাজটা বাঞ্ছিত অথবা অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রায় পরিবর্তন করতে, আমাদের সমাজের প্রতিটা আর্থসামাজিক পরিবর্তন যাতে আমাদের কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত হয় সেই দিকটা নিশ্চিত করাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য। মৌল মানবিক চাহিদা পূরণ, সমাজের প্রতিটা মানুষেরই মৌল মানবিক চাহিদা পূরণের প্রতি গুরুত্ব আরোপ করে সমাজকর্ম, কারণ এটি যথাযথভাবে পূরণ না হলে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সমাজে প্রতিটা মানুষেরই বেঁচে থাকার জন্য তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো একান্ত প্রয়োজন। এই বিষয়গুলো যদি পূরণ না হয় তখনই একটি মানুষ, একটি দল বা একটি সমষ্টি নানা সমস্যার সম্মুখীন হয়। এজন্য সমাজের প্রতিটা মানুষের মৌল মানবিক চাহিদা যাতে পূরণ হতে পারে সে বিষয়ে পূরণ হয় সে বিষয়টার দিকে খেয়াল রাখে সমাজকর্ম। সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, আমরা সমাজে নানা শ্রেণীর, নানা পেশার, নানা বর্ণের মানুষ বাস করি, সমস্ত মানুষের মধ্যে সামাজিক ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা হলো সমাজকর্মের অন্যতম লক্ষ্য। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই সমাজে নানা শ্রেণী তৈরি হয়, তখনই নানা শ্রেণী তৈরি যখনই হবে তখনই সেখানে দ্বন্দ্ব, ফ্যাসাদ এগুলো তৈরি হয় এবং সমাজে অপ্রতিকূল অবস্থা তৈরি হয়। এজন্য প্রতিটা সমাজের সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা সমাজকর্মের অন্যতম লক্ষণ। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, আমরা জানি আমাদের সমাজে আমরা যে কাজটাই করি না কেন, যাদের জন্য করব তারা যদি সেই কাজে অংশগ্রহণ না করে তাহলে সেই তাদের জন্য যে গৃহীত কাজটি কখনোই ফলপ্রসূ হয় না। এজন্য প্রতিটা জনগণ যাতে তাদের তাদের জন্য গৃহীত কার্যক্রমে যথাযথ অংশগ্রহণ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করে সমাজকর্ম। সামাজিক নীতির পরিবর্তন, আমাদের সমাজে সমস্যার সমাধান করার জন্য অবশ্যই নীতির পরিবর্তন আবশ্যক। কখনো বা সেই নীতির সংশোধন করা দরকার হতে পারে, নতুন নীতি প্রণয়ন করা দরকার হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো অর্থাৎ একটি সমাজের প্রচলিত নীতির পরিবর্তন, সংশোধন বা নতুন নীতি তৈরি করাটা সমাজকর্মের অন্যতম লক্ষ্য। স্বাবলম্বন অর্জনে সহায়তা করা, সমাজকর্মের লক্ষ্য হলো সমাজের প্রত্যেকটি মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। এটি মানুষকে এমন ভাবে সহায়তা করে যাতে ব্যক্তি স্বীয় ক্ষমতা, নিজস্ব সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভর হয়ে উঠতে পারে। এজন্যই সমাজকর্ম একটি সাহায্যকারী বা ইনেবলিং প্রসেস। আর এজন্য প্রতিটা ব্যক্তি যাতে নিজের ক্ষমতায় বলীয়ান হতে পারে সে বিষয়টি নিশ্চিত করে সমাজকর্ম। পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন, আমরা আমাদের সমাজকে যদি পরিকল্পিত উপায়ে এবং গঠনমূলক উপায়ে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের সমাজের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি পাবে। আমাদের সমাজে নানা সমস্যা বিদ্যমান, যেমন আমাদের জনসংখ্যায় স্ফীতি আছে, বেকারত্ব, শিশু অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি, নারী নির্যাতন, নিরক্ষরতা, অপুষ্টি, যৌতুক, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা পরিকল্পিত এবং গঠনমূলক উপায়ে পরিবর্তন করতে পারি তাহলে আমরা আমাদের সমাজকে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর সেই বিষয়টা নিশ্চিত করাটাই সমাজের অন্যতম লক্ষণ। লক্ষ্যকে নির্দিষ্ট কিছু পয়েন্টের মাধ্যমে সংজ্ঞায়িত করা কখনোই সম্ভব নয়, তবে আমাদের পড়ানোর সুবিধার্থে আমরা হয়তো কয়েকটি বিষয়কে পয়েন্ট আউট করে আলোচনা করলাম। কিন্তু এটা বলা যায় একটি সমাজ যাতে সুন্দর এবং সাবলীল ভাবে, সমাজের সবাই যাতে সুন্দর একটি জীবনযাপন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য। তা যাই হোক,
আজকে তোমাদের সাথে আমার ক্লাস এ পর্যন্তই, আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং আমাদের তোমাদের জন্য আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে প্রত্যাশা, সেটা তোমরা সেটা সেটা তোমরা ফলো করবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।